আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2022-এর 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি এসেছে আর্থিক বিবরণী অধ্যায় থেকে। তো শুরু করা যাক। প্রথমেই অঙ্কটা আমরা একটু দেখে নিই। এখানে কাশেম ব্রাদার্সের একটা রেওয়া মিল দেওয়া হয়েছে, যেটা রেওয়া মিলটি প্রস্তুত করা হয়েছে 31 মার্চ 2021 খ্রিস্টাব্দে, অর্থাৎ হিসাব বর্ষটা শুরু হয়েছে 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখে এবং হিসাব বর্ষটা শেষ হয়েছে 31 মার্চ 2021 তারিখে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কেননা অঙ্কের প্রয়োজনে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ক নম্বর করণীয়তে আমাদেরকে বলা হয়েছে যে নিট সেবা আয়ের পরিমাণ কত। আমরা নিট সেবা আয়ের পরিমাণ যেভাবে নির্ণয় করতে পারি, রেওয়া মিলে দেওয়া আছে সেবা আয়ের পরিমাণ 80,000 টাকা। আমরা একটু রেওয়া মিলটা দেখে আসি যে সেবা আয়ের পরিমাণ দেওয়া আছে 80,000 টাকা, এবং সমন্বয়ে বলা হচ্ছে অনুপার্জিত সেবা আয়ের 4,000 টাকা অর্জিত হয়েছে। এবং 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 10,000 টাকা। ফলে এই যে 5 নম্বর পয়েন্টে যে অংশ বলা হয়েছে বিল পাওয়া যায়নি, এটা হচ্ছে অনাদায়ী সেবা আয় হিসেবে আমরা যোগ করব। ফলে দাঁড়াবে 90,000 টাকা সেবা আয়ের পরিমাণ। এবং রেওয়া মিলে আমরা দেখেছি যে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ আছে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে থেকে 4,000 টাকা অর্জিত হয়েছে, এ ব্যাপারটা 1 নম্বর সমন্বয়ে বলা হয়েছে। তো মোট অর্জিত সেবা আয়ের পরিমাণ তাহলে দাঁড়াবে 94,000 টাকা। এটাই নিট সেবা আয়ের পরিমাণ। এবারে আমরা খ নম্বর রিকোয়ারমেন্টটা সমাধান করব। খ নম্বরে আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তো আমরা কাশেম ব্রাদার্সের আয় বিবরণীতে যতগুলি আয় আছে আয় সমূহকে আমরা উপরে লিখব। নিট সেবা আয় যেটা আমরা একটু আগে বের করলাম 94,000 টাকা, সেটা নিয়ে আসলাম। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে বিনিয়োগের সুদ 2 লক্ষ টাকা। বিনিয়োগের সুদ, বিনিয়োগ আছে 2 লক্ষ টাকা, ফলে এর উপরে 10% সুদ নির্ণয় করে আমরা সেটার 10 মাসের সুদটাকে হিসাববুক্ত করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ এবং 12 দিয়ে ভাগ করলে আমরা 10 মাসের সুদ পাব 16,667 টাকা। এটা 10 মাস হওয়ার কারণ হচ্ছে আমাদের হিসাব বর্ষ শেষ হচ্ছে 31 মার্চ 2021, কিন্তু হিসাব বর্ষ শুরু হয়েছিল 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখে, কিন্তু এই বিনিয়োগটা গ্রহণ করা হয়েছে জুন মাসের 1 তারিখে, যেখানে ব্রাকেটে দেওয়া আছে 1/6/2020। ফলে জুন মাস থেকে এই 31 মার্চ 2021 পর্যন্ত মোট 10 মাস বিনিয়োগটা ব্যবহার করা হয়েছে। ফলে 10 মাসের সুদ আসবে 16,667 টাকা। ফলে এখান থেকে আমরা মোট আয়ের পরিমাণ পাচ্ছি 110,667 টাকা। এবারে পরোক্ষ ব্যয়সমূহ যা যা আছে, প্রথমেই আমরা মজুরি ও বেতন 5,000 টাকা এবং বীমা সেলামের পরিমাণ আছে 12,000 টাকা। আমরা একটু রেওয়া মিল থেকে দেখে আসি। মজুরি বেতন 5,000 এবং বীমা সেলামি আছে 12,000 টাকা, এবং মনিহারি খরচ দেওয়া আছে 25,000 টাকা। মনিহারি খরচ 25,000 টাকা, কিন্তু 2 নম্বর সমন্বয়ে বলা হচ্ছে অব্যবহৃত মনিহারির পরিমাণ আছে 12,000 টাকা। ফলে অব্যবহৃত অংশটুকু বাদ দিলে এবছর খরচ হয়েছে যে টাকাটা সেটা হলো 13,000। এছাড়াও আমাদেরকে সমন্বয়ে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে যে বিজ্ঞাপন বাবদ 2500 টাকা খরচ হয়েছে, যা হিসাববুক্ত হয়নি। ফলে এবছরের বিজ্ঞাপন খরচ দেখাতে হবে 2500 টাকা, এবং মূলধনের সুদ 50,000 টাকা। সেটা আমরা দেখছি যে রেওয়া মিলে প্রথমেই 5 লক্ষ টাকা মূলধন দেওয়া আছে, এবং সমন্বয়ে বলা হচ্ছে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। ফলে মূলধনের সুদ 5 লক্ষ টাকার উপরে 10% আসবে 50,000 টাকা। সেটাও একটা পরোক্ষ ব্যয়, এটা নিয়ে আসতে হবে। তাহলে মোট পরোক্ষ ব্যয়ের পরিমাণ আসবে 82,500 টাকা। আমরা এখানে মোট আয় পেয়েছিলাম 110,667 টাকা, এটা থেকে বাদ দিলে আমরা নিট আয়ের পরিমাণ পাবো 28,167 টাকা। তো হয়ে গেল। এবারে আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টটা সমাধান করব। গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে আসবো, 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা। একটু রেওয়া মিল দেখে আসি। রেওয়া মিলে 10% বিনিয়োগ দেওয়া আছে 2 লক্ষ টাকা। তারপরে আমরা চলতি সম্পদের মধ্যে প্রথমেই বিনিয়োগের অনাদায়ী সুদ 16,667 টাকা, সেটা নিয়ে আসবো। 10% বিনিয়োগের অনাদায়ী সুদ আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছি, এই যে 2 লক্ষ টাকার উপর 10% গুণ 10 ভাগ 12।
তো এটাতে আমাদের আসবে 16,167 টাকা। তারপরে প্রাপ্য হিসাব রেওয়া মিলে দেওয়া আছে 40,000 টাকা, কিন্তু এর সঙ্গে 10,000 টাকা অনাদায়ী যে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিল পাওয়া যায়নি 10,000 টাকা, এটা প্রাপ্য হিসাবের সঙ্গে যুক্ত হবে অনাদায়ী সেবা আয়, ফলে প্রাপ্য হিসাবের পরিমাণ আসবে 50,000 টাকা। হাতে নগদ রেওয়া মিলে দেওয়া আছে 3,40,000 টাকা, কিন্তু এটার থেকে বিজ্ঞাপন খরচ যেটা হিসাববুক্ত হয়নি 4 নম্বর সমন্বয়ে বলা হচ্ছে, এই টাকাটা বাদ দিলে হাতে নগদে থাকবে 3,37,500 টাকা, সেটা আমরা রেওয়া মিলে নিয়ে আসবো, আয় বিবরণীতে নিয়ে আসবো। হাতে নগদ 3,40,000 বাদ 2,25,00 টাকা, 3,37,500 টাকা। এবারে আমাদের যে অব্যবহৃত মণিহারি, এটা 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে বছর শেষে অব্যবহৃত মণিহারি 12,000 টাকা, সেটা আমরা নিয়ে আসবো 12,000 টাকা, ফলে আমরা চলতি সম্পদ যেটা পাবো সেটা হচ্ছে 4,16,167 টাকা। চলতি সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ এ দুইটা মিলে মোট সম্পদের পরিমাণ আসবে 6,16,167 টাকা। এবারে মালিকানা স্বত্ব নির্ণয় করব। মালিকানা স্বত্ব নির্ণয়ের প্রথমে মূলধন, মূলধন রেওয়া মিলের প্রথমেই দেওয়া আছে 5,00,000 টাকা, এবং মূলধনের সঙ্গে যেটা যুক্ত করতে হবে মূলধনের সুদ, মূলধনের সুদ আসে 50,000 টাকা, সেটাও আমরা 5,00,000 টাকার উপর 10% করলে 50,000 টাকা আসে মূলধনের সুদ, সেটা যোগ করলে 5,50,000। এবং তারপরে নিট লাভ আমরা পেয়েছিলাম 28,167 টাকা, আমরা নিট লাভ পেয়েছিলাম 28,167 টাকা, সেটা আমরা মূলধনের সঙ্গে যুক্ত করব, তাহলে আসবে 5,78,167 টাকা। এবং রেওয়া মিলে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে 8,000 টাকা, সেটা বাদ দিলে আসবে 5,70,167 টাকা, এই যে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে 8,000 টাকা। এরপরে আমরা চলতি দায় নির্ণয় করব। চলতি দায় প্রথমে প্রদেয় হিসাব রেওয়া মিলে দেওয়া আছে 35,000 টাকা, আমরা একটু দেখে নিই 35,000 টাকা যে রেওয়া মিলে দেওয়া আছে প্রদেয় হিসাব। তারপরে আসবে অনুপার্জিত সেবা আয় 10,000 টাকা, আমরা রেওয়া মিলে দেখে আসি যে রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় ছিল 10,000 টাকা, কিন্তু সমন্বয়ে বলা হয়েছিল যে অনুপার্জিত সেবা আয়ের 4,000 টাকা অর্জিত হয়েছে, ফলে এখনও অনুপার্জিত রয়েছে ওই জায়গা থেকে 6,000 টাকা, ফলে আমরা এটাকে চলতি দায়ের মধ্যে নিয়ে আসব 6,000 টাকা। এবং রেওয়া মিলে আর একটা আইটেম দেওয়া আছে বকেয়া বেতন, বকেয়া বেতন আছে 5,000 টাকা, সেটাও চলতি দায়, ফলে প্রদেয় হিসাব 35,000 টাকা, অনুপার্জিত সেবায় 6,000 টাকা, এবং বকেয়া বেতন 5,000 টাকা, এই তিনটা আইটেম মিলে মোট চলতি দায়ের পরিমাণ আসবে 47,000 টাকা। 5,70,167-র সঙ্গে এটা যুক্ত হলে মালিকানা স্বত্ব মোট দায়ের পরিমাণ আসবে 6,16,167 টাকা। তো সবাইকে ধন্যবাদ, পরের ক্লাসে আবার কথা হবে।